আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه بعد তো প্রশ্ন এসেছে যে সুন্নত নামাজ কাজা করা যায় কিনা এই বিষয়ে। তো উত্তর হলো কাজা করার কথা হাদিসদেরই সাব্যস্ত আছে, যদিও তার গুরুত্ব এরকমই থাকে। সেটা হলো আবু দাউদের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ে বের হচ্ছিলেন, তো দেখলেন একজন মানুষ নামাজ পড়তেছে। তিনি জিজ্ঞাসা করলেন ফজর কি চায়ের হয়ে গেল? তখন সাহাবি বলেন যে না, আমি আগের সুন্নত পড়ি নাই, সেই জন্য এটা আমি পড়ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বললেন না। ঠিক তদ্রূপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় আসরের পরে নামাজ পড়তেন। এটা আলেমগণের ব্যাখ্যা এটাই বলেছেন, যেখানে তিনি নিষেধ করেছেন সেখানে কেন পড়ছেন, বলছেন যে প্রায় সময় ওই সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে জোহরের সুন্নতগুলো উনি পড়তে পারতেন না, এই জন্যে আসরের পরে উনি কাজা করতেন। এটা বোঝার জন্য আরও সহজ হলো, মুসলিম শরীফেই হাদিস আসছে যে রাতের যেটা নফল নামাজ তাহাজ্জুদ সেটা কাজা হয়ে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা এটা কাজা করে নিতেন, বাদ পড়ে গেলে কাজা করে নিতেন। এবং যেহেতু রাতের বেজুর আবার দিনের বেজুরের মধ্যে নিয়ে আসলে দিনের বেজুর যেহেতু মাগরিবকে ধরা হয়েছে এর সাথে মিলে জুড় হয়ে যাবে, আর বেজুরটা আল্লাহর পছন্দ, সেই জন্যে ওটা যেহেতু কাজা হয়েই গেছে তাহলে কাজারটা বা জুড়ের বেজুড়ের প্রসঙ্গটা বাদ দিয়েই এখন কাজা করতে হবে। তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিনে কাজা করবা তোমরা 12 রাকাত, এবং তিনিও 12 রাকাত কাজা আদায় করেছেন। মোট কথা এখানে উদ্দেশ্য বলার উদ্দেশ্য হলো যে তাহাজ্জুদকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করেছেন। শুধু তাই নয়, অন্যান্য হাদিসে যতটুকু আসছে ওজিফা শব্দ, আমরা যাকে ওজিফা বুঝি মানে নিয়মিত নফল যে ইবাদতগুলো সাহাবারা করতেন, তাদের কিন্তু কোরআন তিলাওয়াতের একটা পরিমাণ ছিল, দোয়া জিকিরের পরিমাণ ছিল, সেটা রাতের বেলা কোনো বিশেষ কারণে না পারলে তিনি দিনে মানে দুপুরে এটা পড়ে নিতে বলেছেন। হ্যাঁ, এতটুকু আমরা পাচ্ছি যে রাতেরগুলো কাজা করার শেষ সময় হলো দুপুর মানে জোহরের আগ পর্যন্ত, এইভাবে একটা মেয়াদ আছে এতটুকু, বেশ থেকে বেশ। আমরা এটা বলতে পারতাম যে পরবর্তী নামাজ এর আসার আগ পর্যন্ত, কিন্তু আবার আরেক জায়গায় দেখা যায় যে জোহরেরটা কাজা করছেন আসরের পরে, তাহলে বোঝা যাচ্ছে দিনেরটা দিনে এটা করলেও হয়, কিন্তু আবার তাহাজ্জুদটা দেখা যাচ্ছে রাতেরটা আবার দিনেও করতেছেন। তো যাই হোক, রাতেরটা শেষ পর্যন্ত আমরা পাইলাম জোহরের আগ পর্যন্ত, জোহরেরটা আমরা পেয়ে গেলাম আসরের পরে, তার মানে মাগরিবের আগ পর্যন্ত। মোটামুটি এর থেকে একটা অনুমান পাচ্ছি যে খুব বেশি বিলম্ব করে হলে আর সুন্নত কাজার কোনো প্রয়োজন নেই বা সুযোগ নেই, কিন্তু কাছাকাছি সময়ে হলে দিনেরটা রাতে রাতেরটা দিনের পর্যন্ত দেখা যাচ্ছে চলতেছে, এমনকি এক অক্তেরটার পরের অক্তের পরেও কাজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। হ্যাঁ, একটা জিনিস আলিম বলেছেন এতটুকু যে কেউ যদি সুন্নত নামাজ পড়ার নিয়ত ভঙ্গ করে ফেলে যে না আমি আজকে আর এই সুন্নত পড়বো না সময় নাই, তাহলে এমত অবস্থায় তার সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। যেহেতু সুন্নত সাধারণত নফলের সেক্টরে পড়ে, প্রধানত ভাগ করলে ফরজ এবং নফল দুই ভাগে ভাগ করলে, এমত অবস্থায় এটাকে আপনি যখন নিয়তের মাধ্যমে আপনি বাদ ফেলে দিয়েছেন যে আমি পড়বো না, তখন আর এটা পড়ার সুযোগ নেই। এমত অবস্থায় কী করবেন? এরপরে যদি সুযোগ হয়ে যায় তাহলে আপনি সাধারণ নফল পড়ে ফেলেন, আপনার মনের তৃপ্তির জন্য যে আমার সংখ্যা পুরা করতে পারলাম না, কারণ সংখ্যার আবার আরেকটা গুরুত্ব আরেক দিক দিয়ে আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ফরজ নফল হিসাব মিলিয়ে টোটাল 40 রাকাত হিসাব মিলিয়ে বলেছেন যে কেউ যদি 24 ঘন্টার ভিতরে 40 বার আপনার দরজায় নক করে আপনাকে খুলবেন না। ঠিক তদ্রূপ 40টা রাকাত যদি আমাদের ফরজ এবং সুন্নতে মুআক্কাদা এবং নফল সহ হয়, তাহলে এটার কিন্তু একটা আলাদা পাওয়ার এবং 40-এর সংখ্যার কিন্তু একটা আলাদা সিগনিফিকেন্ট আছে, এটা এখান থেকেও বোঝা যায়। তো এগুলো এই মোটামুটি এই সমস্ত রুলের ভিতরে চলে, এটা এমন না যে সুন্নত কাজা চলে না। আমরা বিশেষ করে দলিল প্রমাণ কয়েকটাই আমরা শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে থেকে বোঝার তৌফিক দান করুন।